কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল হবে বিশ্বমানের। আইজিপি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার বলেছেন, আপনারা জানেন যে পুলিশ বাহিনীর সদস্যগণ খুবই চ্যালেঞ্জিং পরিবেশে দায়িত্ব পালন করে। এই যে ট্রাফিক কনস্টেবল দাঁড়িয়ে আছে রাস্তায়, এই ঢাকার রাস্তা যে পরিমাণ ডাস্ট এবং ডার্ট, এভরিডে তারা দেখবেন যে কেজি কেজি ধুলা তারা লাঙে ঢুকাচ্ছে। একইভাবে এই যে রাস্তাঘাটে আমাদের লোকজন কন্টিনিউ আছে, যেখানে যাবেন দেখবেন যে আমাদের লোক পেট্রোল করতেছে, ডিউটি করতেছে। এই জব হচ্ছে হাইলি ওভার স্ট্রেসিং জব। এই চাকরিটা পরে দেখা যায় খুব দ্রুতই আমাদের লোকজন হার্ট প্রবলেম ডেভেলপ করে, হার্ট ডিজিজ, লাং ডিজিজ, পেটের বিভিন্ন ধরনের পীড়া, কিডনি প্রবলেম, ক্যান্সার, এইগুলো পুলিশের মধ্যে মারাত্মক আকারে পেশেন্ট রয়েছে আমাদের। আমরা বছরে কোটি কোটি টাকা খরচ করি এদেরকে বাইরে চিকিৎসা করার জন্য। তো আমরা এই হসপিটালটাকে এখন চেষ্টা করছি একটা পূর্ণাঙ্গ হসপিটাল বন্ধ করার জন্য, যাতে করে সব ধরনের চিকিৎসাই আমরা এই হসপিটাল দিতে পারব। 24 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দ বুধবার সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নবনির্মিত 6-তলা বিশিষ্ট জরুরি বিভাগ ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি মহোদয় একথা বলেন। 1,05,000 বর্গফুটের নবনির্মিত এ ভবনে আইসিইউ, সিসিইউ, এইচডিইউ ইউনিট স্থাপন করা হয়েছে। আইজিপি মহোদয় বলেন, আপনারা জেনে খুশি হবেন যে আজকে যে ক্যাপাসিটি আমরা উদ্বোধন করেছি, এর ফলে শুধুমাত্র বাকি থাকবে আমাদের একমাত্র ক্যান্সার ইউনিট। এই হসপিটালে এখন স্ট্যান্ডিং করতে পারবো, রিং লাগাতে পারবো, এবং এই হসপিটালে খুব শীঘ্রই আমরা ওপেন হার্ট সার্জারি করতে পারবো। এবং আমরা চেষ্টা করছি আগামী বছর এই হাসপাতালে একটা ক্যান্সার ইউনিট যোগ করার জন্য। সেটা করা সম্ভব হলে আমাদের পূর্ণাঙ্গ হসপিটাল রূপান্তরিত হবে এটি, এবং তারা সব ধরনের চিকিৎসা নিতে পারবেন, বাইরে কোনো হসপিটালে যাওয়া লাগবে না। আমরা এই হসপিটালের সঙ্গে বিদেশের অনেক হসপিটালের চুক্তি আছে, এমওইউ আছে, এবং তাদের কাছ থেকে আমরা সহায়তা নেই। সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, এনইউএইচ এবং ব্যাংকক জেনারেল হসপিটাল, এদের সঙ্গে আমাদের এমওইউ আছে। আমরা আরও বিশ্বের এইগুলো আমাদের আশেপাশের দেশ, এখন আমরা চেষ্টা করছি যাতে করে ইউরোপ আমেরিকার নাম করা হসপিটালগুলোর সঙ্গে আমরা এমইউ করতে পারি, যাতে করে গ্লোবাল লেভেল ট্রিটমেন্ট আমরা এখান থেকে পেতে পারি। পুলিশ সহ সাধারণ মানুষের সুচিকিৎসা ও শুশ্রূষা নিশ্চিত করতে চলমান করোনাকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মহাকাব্যিক প্রচেষ্টার কথা উল্লেখ করে আইজিপি বলেন, দেশপ্রেমের মানসিকতা এবং সার্ভিসের ডক্টর যে শপথ দেন, তার চিকিৎসা পেশার মহান পেশার, সেই শপথের পরিপূর্ণ প্রতিফলন ঘটিয়েছেন আমাদের এই হসপিটালের সকল পর্যায়ে ডক্টর এবং নার্সেস এবং মেডিকেল স্টাফ। তো আমি সুযোগ নিব, আমি আরেকবার তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তাদের এই মহাকাব্যিক কাজ করার জন্য। যারা এখানে সেবা নিয়েছেন তারা জানেন যে কোন পর্যায়ের সেবা এই হাসপাতাল তখন আমাদের রোগীদের দিয়েছে। তিনি বলেন, একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল এটাকে কোভিড হাসপাতালে রূপান্তর করা, কারণ আমরা যখন শুরু করি তখন তো আমাদের কোনো অভিজ্ঞতা নেই, কিছু নাই, এবং ইকুইপমেন্টও নাই। আমরা এখানে পিসিআর মেশিন বসে আছি মাত্র 6 সপ্তাহ, যেটা পাঠাতে লাগে 4 মাস, কিন্তু আমরা এখানে বসে আছি মাত্র 6 সপ্তাহের মধ্যে। এবং এখানে যেটা আমি বলছিলাম যে অর্থ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয় আমাদের যে সাহায্য করেছেন, মন্ত্রী মহোদয় সাহায্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, সেজন্য আমরা গ্রেটফুল। আইজিপি মহোদয় আরও বলেন, চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সম্মতিক্রমে বিভাগীয় হসপিটালগুলো, পুলিশের যেগুলো আছে, জেলা এবং ইউনিট হসপিটালগুলোকে ডেভেলপ করার চেষ্টা করছে। আইজিপি মহোদয় বলেন, কোভিড-19 টিকা দেওয়ার ক্ষেত্রেও সিপিএইচ এগিয়ে রয়েছে। আজ পর্যন্ত এ হাসপাতালে 28,000 জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশ সদস্য ছাড়া সাধারণ মানুষ রয়েছেন 3,000 জন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ মেডিকেল সার্ভিস গঠন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান আইজিপি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা পুলিশ মেডিকেল সার্ভিস গঠনের নির্দেশ দিয়েছেন, আমরা সে লক্ষ্যেও কাজ করছি, তাদেরকে দ্রুত আমরা একটা পুলিশ মেডিকেল সার্ভিস গঠন করতে পারি। পুলিশ হাসপাতালগুলোতে পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের জন্য সুচিকিৎসা নিশ্চিত করার পরিকল্পনার কথা জানিয়ে আইজিপি মহোদয় বলেন, আমরা এইভাবে প্ল্যান করি যে আমাদের রোগীদের চিকিৎসা করার পর যদি আমাদের সুযোগ থাকে, সার্ভিস ফ্রি থাকে, তাহলে এটা আমরা নাগরিকদের দিতেও শেয়ার করতে আমরা চাই। সর্বদাই জনগণের পাশে বাংলাদেশ পুলিশ।